আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আজ 20 নভেম্বর 2021 খ্রিস্টাব্দ, আমি আবহানিক মুন্সি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ ফর টুডে ফর ক্লাস 3 আজকে উপস্থাপন করব ইউনিট 26 নাম্বারস লেসন 1-2। তো এখানে এই চিত্রটা আছে, খেয়াল করো, এটা তোমরা ছবি আঁকতে যারা পারো, আমি ছবি আঁকতে পারি না, তাহলে এখানে এঁকে দিতাম। তো এখানে যেটা জানার বিষয়, জয়েন দ্য ডটস, একটা ডটের সাথে, ডট মানে হলো বিন্দু, একটা বিন্দুর সাথে আর একটা বিন্দু যোগ করবা, সে দ্য মিসিং নাম্বার। এইখানে গোপন নাম্বার আছে, এই গোপন নাম্বারটা দিলে যখন তুমি জয়েন করতে থাকবা, জয়েন করতে 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 একটা মাস হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে 49 এর পরে কি হবে, 50 এর পরে কি 51, 51 এর পরে কত, 52। এভাবে তুমি পরে পরে যোগ করলে একটা মাছ অঙ্কন হয়ে যাবে। তো এখানে এই শব্দের অর্থগুলো একটু জেনে রাখা ভালো। জয়েন মানে হলো যুক্ত, যুক্ত করা, আর ডট অর্থ হলো বিন্দু, ডটস বিন্দুগুলো, সে অর্থ হলো বলা, এরপরে মিসিং অর্থ হলো গোপন, মিসিং অর্থ কি গোপন, নাম্বার অর্থ, নাম্বার অর্থ হলো সংখ্যাগুলো, সংখ্যাগুলো, সংখ্যাগুলো। এরপরে এখানে সে অর্থ বলা, নাম্বার অর্থ সংখ্যা, সে অর্থ বলা, নাম্বার অর্থ সংখ্যা। বিফোর অর্থ হলো পূর্বে, আর এন্ড অর্থ হলো ও এবং আর, আফটার অর্থ হলো পরে, আর ইট অর্থ হলো এটা বা ইহা। তাহলে এখানে বি নাম্বারে দেখো, সে দা নাম্বার, সে দা নাম্বার, বিফোর অ্যান্ড আফটার ইট, এইটার পূর্বের এবং পরের বর্ণগুলি বড়, যে সংখ্যাগুলো আছে এটা হলো বিন্দুর সাথে বিন্দু যোগ করা, এই মাস হবে তাতে। আর এখানে অনেক সংখ্যা তুমি জানতে পারবে, একেবারে 100 পর্যন্ত। দেখো এখানে আছে 1, 2, 3, একটা ফাঁকা আছে 4, 5, 6, 7, 8, মানে এখান থেকে এক শুরু, এক হলো এখান থেকে, এখান থেকে তুমি এদিকে যখন যাবে, যেতে 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 একটা মাছ হয়ে যাবে, সুন্দর একটা মাছ, বড় মাছ, তখন তুমি ভাজি করে খাবা। ওকে, 29, 30, 31, 32, 33, মানে 29, 20, 30, 31, 32, 33 আছে, তারপরে 34, 35, 36, 37, 38, 39, 39, 40, 41, 42, এভাবে আর কি মিল করে লেখা, 99 আছে, এরপরে 100, এমন কঠিন কিছু না। আর আমি প্রত্যেক সময় বলি যে ইউনিট অর্থ হলো অধ্যায়, 26 মানে হলো 26, লেসন মানে হলো অনুশীলন, অনুশীলনী বা পার্ট 1, 2, 1, 2, তো এগুলি শিখবে, বিশেষ করে তোমাদের জন্য 1 থেকে 100 পর্যন্ত শেখা জরুরি, ঠিক আছে? তো পরবর্তী পাঠ নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে। বেশি বেশি ইংরেজি পড়ো, সুস্থ থাকো, মা বাবার কথা শোনো, আল্লাহ হাফেজ।